আমরা টুর্নামেন্টটা কবে শুরু করব, দল বদলটা কবে হবে, ট্রফি আনবিলিংটা কবে হবে, এই জিনিসগুলো প্লাস আমাদের রুলস রেগুলেশনস এবং ইন্টারনাল যে ডিসকাশনগুলো সব মিটিংয়ে হয় সেটাই হলো। তো তিনটা মেজর আউটকাম আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা ভেনু নিয়ে আলাপ করেছি। ভেনু হচ্ছে আমাদের চারটা ভেনু সিলেক্ট হয়েছে, বিকেএসপি, C4, শেরেবাংলা এবং ফতুল্লা। শেরেবাংলাটা আমরা সবসময় হয়তো পাবো না, যে কয়দিন পাবো ওই কয়দিন হবে, বাকি সময় ওই তিনটা ভেনুতেই খেলা হবে। দল বদলটা আমরা করছি হচ্ছে 28 এবং 29 ফেব্রুয়ারি, আর টুর্নামেন্টটা শুরু হবে হচ্ছে 9ই মার্চ শনিবার, আর আমরা ট্রফি আনভিলিং সেশনটা করব হচ্ছে 6ই মার্চ। এটাই মেজর ডিসিশন, এর বাইরে আর মেজর কোনো ডিসিশন ছিল না। বাকিগুলো ছিল হচ্ছে রেগুলার যে অপারেশনাল ইস্যুজ অ্যান্ড ডিসকাশন অ্যামাং দ্য ক্লাব, সেটাই হয়েছে। এবার কোনো বিদেশি প্লেয়ার থাকছে না, না নট নেসেসারি ডলার সংকট। গত বছর যখন আমরা মিটিং করেছিলাম তখন ক্লাবগুলো থেকে এরকম একটা প্রস্তাবনা আসছিল, প্লাস ডলার সংকট সব মিলে, বাট যেটাই হয়েছে সেটা হচ্ছে ক্লাবগুলোর ঐক্যমতের ভিত্তিতেই হয়েছে। ক্লাবগুলোর প্রস্তাব গতবারই ছিল, তখন থেকেই জিনিসটা ডিসকাশনে ছিল, এবারে সেটা ম্যাচিউরড হয়েছে। মেজরিটি ক্লাব মিটিং যেটা হয় সেখানে তো মেজরিটি ডিসিশনটাই অ্যাকসেপ্টেড হয়। একজন মাত্র বিদেশে গেলে প্লাস হচ্ছে যে খরচটা হয় সেটা দিয়ে লোকাল প্লেয়ার আরও বেশি ওনারা এঙ্গেজ করতে পারে। তো লোকাল প্লেয়ার ইনভলভমেন্টে ক্লাবগুলো বেশি চেয়েছে, যে আনবে সেই খেলাবে, এটা তো বাধ্যবাধকতা নাই কোনো, একজন খেলাতে পারবে, রেজিস্ট্রেশন একজনের চেয়ে বেশি করাতে পারবে, সেটা তো এখন আর নাই। তো এই বছর আর খেলবে না, এটা হচ্ছে যে ক্লাবটার ইনভলভমেন্টটা নিয়ে কথা বলছেন সেটা শুধু এক বছরের না, কয়েক বছরেরই প্রবলেম। তো সেটা তো ধরেন একটা চুক্তি থাকে ক্লাবের সাথে প্লেয়ারের, যখন আমাদের প্লেয়ার বাই চয়েস থাকে তখন এটা রেসপন্সিবিলিটি হচ্ছে বোর্ডের, কিন্তু যখন ইন্ডিভিজুয়াল জায়গা থেকে সেখান থেকে আমরা যেটা করতে পারি ক্লাবকে তার প্রেশারটা দিতে পারি। তো সেই জায়গায় বিসিবি তার যেখানে যেখানে যার তাদের যেখানে ইনভলভমেন্ট ছিল ক্লাব বা কর্মকর্তাদের সবগুলো কিন্তু অলরেডি কাট অফ করে ফেলেছে, কোথাও কোনো ইনভলভমেন্ট নাই, এবং তাদেরকে আমরা আমাদের তরফ থেকে যেখানে যেখানে পেনালাইজ করা সব কিছু করে ফেলেছে। এবং আজকেও আমরা আরেকটা পেনালাইজেশন স্টেপ নিয়েছি আফটার টকিং টু দ্য প্লেয়ার্স অ্যান্ড ক্লাব। আমাদের জায়গা থেকে যেটা করার প্লেয়ারদেরকে হেল্প করা সেটা আমরা করে যাচ্ছি, এবং ক্লাবগুলোকেও তাদের সেই জায়গাটা মেনটেন করতে হবে। আরেকটা ক্লাবের কথা আসছে, এগ্রিমেন্ট নিয়ে আমরা দেখেছি, তো এগ্রিমেন্ট অনুযায়ী ক্লাব তার জায়গায় রাইট আছে, একটা ক্লজ আছে এবং সেখানে এটাও লেখা ছিল যে তারা সেটা কাটতে পারবে, সেটা প্লেয়ার এগ্রি করে সেটা সাইন করবে। একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ এগ্রিমেন্ট কিন্তু আছে, যেটা সবসময় বিসিবি আপনার ক্লিয়ার করে দিয়েছিল যে এটা থাকবে। তো এটা যদি সবাই ফলো করে তাইলেই হয়ে যায়, এটা আসলে প্লেয়াররাও ফলো করে না ক্লাবরাও ফলো করে না, ক্লাব আর প্লেয়ারের ব্যাপার। সো আমি যেটা একটু আগে বললাম যে এই ব্যাপারে বিসিবি বা সিসিডিএমে যা যা করার ছিল আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চটাই করেছি, তাদের সাথে বা তাদের অফিসিয়ালদের সাথে বিসিবির যত ইনভলভমেন্ট ছিল সব জায়গা থেকে আমরা ওদেরকে স্ট্যান্ড রিলিজ করেও দিয়েছি। ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টের বেলায় গিয়ে আমরা হয়তো বলতে পারি, কিন্তু এখানে আমরা কতটুকু এক্সারসাইজ করতে পারবো সেটা একটা কোয়েশ্চেনের ব্যাপার না। একটা প্রফেশনাল প্লেয়ার যখন তার ক্লাবের সাথে এগ্রিমেন্ট করতেছে তার সাইডটা তার নিজের একটু দেখে নেওয়া উচিত, বা সে এই ক্লাবে খেলবে কি খেলবে না এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এখানে তো আমরা তাকে ফোর্স করতে পারি না যে তুমি এখানে খেলো না, আবার বলতেও পারি না তুমি এখানে খেলো। সো প্লেয়ারদেরকেও একটু আর একটু কেয়ারফুল হয়ে এই জিনিসগুলোর চিন্তাভাবনা করে সামনে যাওয়া উচিত। পুরোনোটার ব্যাপারে আমরা আমাদের তরফ থেকে যতটুকু করার করছি, এবং আজকে আমরা প্লেয়ারদেরকে বলেছি যে ক্লাবের সাথে আরও কথা বলে যদি তাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে আরও অ্যাক্টিভেট হতে হয় সেটাও আমরা করেছি। সিসিডিএমের স্টেপটা যদি এরকম হতো যে প্লেয়ার্স বাই চয়েস বা আমাদের নিজেদের জুরিসডিকশনে, তাহলে আমরা এটা সলভ করতে পারতাম। এখন একটা ইন্ডিভিজুয়াল ক্লাবের সাথে তার প্লেয়ারের যে এগ্রিমেন্টটা আছে সেটা প্লেয়ারেরও একটা দায়িত্ব থাকে সেই এগ্রিমেন্টটাকে এক্সিকিউট করা বা সাইন করার আগে। ধরেন আমরা তো যখন পেমেন্ট করি ক্লাবগুলো থেকে, প্লেয়াররা কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে একটা পেমেন্ট পেয়ে যায়, খেলা শুরুর আগে, তারপরে টুর্নামেন্টের মাঝে গিয়ে একটা পেমেন্ট পায়, টুর্নামেন্টের শেষে গিয়ে একটা পেমেন্ট পায়। এখন আমরা কী করতে পারি, আমরা ক্লাবকে একটা স্যাংশন দিতে পারি, বাট এটা কি আমাদের প্রবলেম সলভ করছে? এটা আমাদের প্রবলেমটা সলভ করছে না। আমাদের প্রবলেমটা সলভ করতে হবে প্লেয়াররা যাতে তার পেমেন্টটা পায়, সেটার জন্য আমাদের সবার তরফ থেকে যতটুকু চেষ্টা করার করতে পারি। আমরা যেটা করেছি গত 2-3 বছরে নাম্বার অফ পার্টিসিপেন্টটা বাড়ানোর চেষ্টা করেছি, এবং আস্তে আস্তে কিন্তু টিমের সংখ্যা বাড়ছে। রেজিস্ট্রেশন ফিটা কমানোর ব্যাপারে সেটা অলরেডি আমরা একটা নোট পাঠিয়েছি, সেই ব্যাপারে আমরা এখনও কোনো ফিডব্যাক পাইনি, পেলে আমরা ওটা ইমপ্লিমেন্ট করে দেবো, বিকজ এই ডিসিশনটা তো আমাদের কাছ থেকে আসে না। সো এটা নাম্বার অফ টিমটা বাড়ানো, পার্টিসিপেশনটা বাড়ানোটা আমরা সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছি, এবং লাস্ট 2 ইয়ার্সে যদি দেখেন এখন টিমের সংখ্যা অনেক বাড়ছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে ফিস কমানোর ব্যাপারটা আমরা অলরেডি ইন্টারনালি নোটটা আপনারা বলার পরেই সাবমিট করেছি, এটার কোনো ফিডব্যাক আমরা পাইনি, পেলে জানাবো। প্রিমিয়ার লিগ, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে কোনো রেজিস্ট্রেশন ফি নাই,
এটা উল্টা বিসিবি থেকে ক্লাবকে টাকা দেওয়া হয়। আর যদি আমি একবার কোয়ালিফাই করে যাই, আমার কাছে আর কোনো বিসিবিকে টাকা দিতে হচ্ছে না, উল্টা আমি প্রতি লিগের জন্য বিসিবির কাছ থেকে টাকা পাই। আমরা যেটা করতে পারি বা আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ক্লাবের যে স্যাংশন বা গ্র্যান্টস আছে সেখানে আমরা একটা স্ট্যাটাস কো নিয়ে আসছি, যাতে ক্লাব প্লেয়ারের সাথে সেটেলমেন্ট করার পরই আমরা এটাকে রিলিজ করবো, এরকম একটা চিন্তাভাবনা আমরা করছি। প্রাইজ মানি আমাদের যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, হায়েস্ট উইকেট টেকার এবং হায়েস্ট স্কোরারের যে প্রাইজ মানিটা ছিল, গতবার ছিল 2 লাখ টাকা, এবার 2.5 লাখ টাকা করা হয়েছে। আর এভরি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচটা গতবার ছিল 10,000 টাকা, এবার 15,000 টাকা করা হয়েছে। আমরা তো আসলে ক্লাবের বাইরে না, ক্লাবগুলোর দাবি দেওয়া মেনেই আমাদেরকে চলতে হবে। সো আমরা দেখি কী হয়, আপনারাই বলবেন, ফিডব্যাক দিবেন, মান উন্নত হয়েছে কি হয়নি। টুর্নামেন্টে শুরু হলে আমরা দেখতে পাবো।